আমাকে এবং আমার এক ভাই মাদানি, মোজাম্মেল হক মাদানি, উনি ঠাকুর গায়ে আসে, ফতোয়া দেওয়া হয়েছে এই দুই মাদানিকে হত্যা করতে পারলে, যে কোনো এক মাদানি, এক মাদানি হত্যা করতে পারলে 100 কাফের মারার সওয়াব পাওয়া যাবে। এটা মসজিদ আমাদের না, এটা মসজিদ ওদের। এই মাদ্রাসা কাদের? এটা ওদের মাদ্রাসা, এটা আমাদের মাদ্রাসা। আমাদের মসজিদে উনি কেন ইমামতি করবে? আমাদের মাদ্রাসার অনুষ্ঠানে উনি কেন আসবে? আমাদের মাহফিলে ওনাকে কেন দাওয়াত দেওয়া হবে? শুধু এটাই অপরাধ যে উনি আমাদের সংগঠনে কেন কাজ করতেছেন? আফসোস, কিসের আলেম? এবং এই ব্যাপারে কি আহলে হাদিস আর কি হানাফি, সব একই রোগে আমরা আক্রান্ত। কিস কি কোনো আহলে হাদিস আর হানাফি বলে কিছু নেই। আমি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটি আজকে এখানে ঐক্যবদ্ধ হওয়ার যেখানে চিন্তা ভাবনা করা হচ্ছে, যে অনুষ্ঠানে ঐক্যের দাওয়াত দেওয়া হচ্ছে, এখানে যেমন এই আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, ঠিক বিভক্তির জায়গায়ও এই আয়াত, বিভক্তির অনুষ্ঠানেও কিন্তু এই আয়াত তেলাওয়াত করা হয়। মানে একই আয়াত ঐক্যের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে, আবার অনৈক্যের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এরকম আরও কিছু আমরা দলিল দেখে থাকি, দুই দিকেই ব্যবহার করা হয়। এটা একটা হাদিসের একটা হাদিস ব্যাপকভাবে আমাদের সমাজে টানা হিসড়া করা হচ্ছে, একটা হাদিসকে নিয়ে, সহি বুখারীর হাদিস, সুমলি রোয়াতি ও আফতিরুলি রোয়াতি, তোমরা চাঁদ দেখে শ্যাম পালন করো, চাঁদ দেখে শ্যাম ভঙ্গ করো। কেউ এই দলিল, এই হাদিস দিয়ে দলিল দিচ্ছে যে সারা পৃথিবীর মুসলমান একসাথে শ্যাম এবং ঈদ করতে হবে, আবার এই একই দলিল দিয়ে বলছে যে না, এটা ভূখণ্ড ভিত্তিক, চাঁদ দেখে শ্যাম এবং ঈদ পালন করতে হবে। একই দলিল উভয় পক্ষ ব্যবহার করছে। আসলে এগুলো গবেষণা করে দেখলে এক দলিল দুই দলের দুই দৃষ্টিভঙ্গির লোকের পক্ষে হইতে পারে না। তা আমরা এখানে সংক্ষেপে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধরো সবাই মিলে, ওয়ালা তাফাররাকু, খবরদার দলে দলে বিভক্ত হয়ে যাও। আমরা এই পর্যন্ত তর্জমা করি, এই পর্যন্ত আয়াতটা উল্লেখ করি, এরপরে যাই না। এরপরে যে অংশ আছে, ওয়াজকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইযা কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, এরপরের অংশে আমরা যাই না। আল্লাহ কি বলছেন? তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর তোমাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিল মোহাম্মত ঢেলে দিলেন, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ মিল মোহাম্মত ঢেলে দিলেন, ফাসবাহতুম বিনিমতি ইখওয়ানা, অতঃপর তোমরা আল্লাহর অনুগ্রহে সবাই ভাই ভাই হয়ে গেলে, ফাসবাহতুম বিনিমতি ইখওয়ানা, সবাই তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐক্যের কথা বলছেন, আবার অনৈক্য কিভাবে আসতে পারে, কিভাবে বিভক্ত ছিল মুসলমান বা এই মানব জাতি, তারও একটা ইতিহাস আল্লাহর সাথে সাথে তুলে ধরেছে। মুসলিমরা আগে জাহিলি যুগে কি ছিল?
তারা বিভক্ত জাতি ছিল। বিভক্তটা কিভাবে? অন্তরের ভিতরে তাদের মিল মহব্বত ছিল না, তারা কবিলাই কবিলাই বিভক্ত ছিল, তারা পরস্পরের শত্রু শত্রু ছিল। বিভক্ত থাকলেই তো শত্রু হয়। আল্লাহ তবারক তাআলা পরস্পর বিভক্ত বিচ্ছিন্ন শত্রু ভাবাপন্ন এই লোকগুলোকে কোরআনের মাধ্যমে ইসলামের মাধ্যমে আল্লাহ তবারক তাআলা ঐক্যবদ্ধ করেছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে আল্লাহ জাহিলি যুগের একটা অবস্থা তুলে ধরেছেন যে জাহিলি যুগে লোকেরা কি ছিল, তারা পরস্পর অন্তর্দ্বন্দ্বে লিপ্ত ছিল, বিচ্ছিন্ন ছিল, দলে দলে বিভক্ত ছিল এবং একদল আরেক দলের সাথে শত্রুতা পোষণ করত, যুদ্ধ বিগ্রহ করত। এগুলো আমরা ইসলামের ইতিহাস থেকে জানি। এগুলো সব দূর হয়ে গেছিল, আল্লাহ তবারক তাআলা দূর করে দিয়েছিলেন ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। এবং তারা রক্ত সম্পর্কের চাইতেও নিবিড় এবং গভীর সম্পর্ক সম্পন্ন হয়ে গেছিল, রক্ত সম্পর্কের ভাইয়ের চাইতেও বেশি আপন করে নিয়েছিল একজন আরেকজন, সম্পদ বণ্টন করে নিয়েছে, স্ত্রী বণ্টন করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব ছিল না, তাদের মধ্যে কোনো ধরনের বিভক্তি ছিল না। কিন্তু আমাদের ক্ষেত্রে এই আয়াতটা যেন উল্টা হয়ে গেছে। এই আয়াতটা কেমন হয়েছে? ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদা। এখন বর্তমান যুগে যদি এই আয়াত আমরা দেখি মুসলমানদের বাস্তব অবস্থা অনুযায়ী, তাহলে আয়াত কি হয়ে গেছে? যে আয়াত আমরা আমল করছি কি? انظروا الى غضب الله انظروا الى غضب الله عليكم كنتم اخوانا فاصبحتم بغضب الله اعداء انظروا তোমরা দেখো, এখন বর্তমান অবস্থার দিকে তাকিয়ে দেখো, তোমরা একসময় মুসলমান মুসলিমরা পরস্পর ভাই ভাই ছিলে, এখন তোমরা সেই ভাই ভাই সম্পর্কের মুসলমান পরস্পরের শত্রু হয়ে গেছে। শত্রু হয়ে গেছি না আমরা, দলে দলে বিভক্ত, বিভিন্ন ধরনের দল মুসলমানদের ভিতরে দল তৈরি হয়েছে। দলের ইতিহাস আমরা জানি, ওসমান রাদিয়াল্লাহু হত্যার পর কিভাবে খারিজি, কিভাবে রাফেজি, কিভাবে বিদ্রোহী দল, কিভাবে কিভাবে হক সঠিক দল, এগুলো আমরা জানি। এরপরে কাদারিয়া, মুরজিয়া, শিয়া ইত্যাদি ইত্যাদি দল, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বিভিন্ন দল 73 ভাগে বিভক্ত। এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তুলে ধরেছেন, আমাদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। বনু ইসরাইলরা 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমরা 73 ভাগে বিভক্ত হব, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনতানি ওয়াসাবউনা ফিন্নার, 72 ভাগে জাহান্নামে, ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি দল মাত্র জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেও আমাদের কাছে তুলে ধরেছেন। বিভিন্ন দলাদলির সাথে মুসলমান জড়িয়ে পড়েছে আকিদাগতভাবে, তারপরে মাজহাবি দল তরিকাগতভাবে, বিভিন্ন বর্তমান যুগে আমরা সাংগঠনিকভাবেও জড়িয়ে পড়েছি। সংগঠন লেটেস্ট বিভক্তি হলো সাংগঠনিক বিভক্তি।
আপনি বিভক্তি, বিচ্ছিন্নতা, দলাদলি মাপবেন কি দিয়ে? এই যে আলে ইমরানের 103 নম্বর আয়াত, মুসলমানরা বর্তমান যুগে সংগঠনে সংগঠনে বিভক্ত হওয়ার ফলেই কিন্তু এই যে এই পরিবেশ এসেছে। তোমরা আগে ছিলে ভাই ভাই, আর এখন পরস্পরের শত্রু, এক সংগঠন আর এক সংগঠনের শত্রু, মিল নাই এক সংগঠন আর এক সংগঠন। আমরা আজকে ভাগ করে ফেলেছি, মসজিদে মসজিদে ভাগ, এটা মসজিদ আমাদের না, এটা মসজিদ ওদের, এই মাদ্রাসা কাদের, এটা ওদের মাদ্রাসা, এটা আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদে উনি কেন ইমামতি করবে, আমাদের মাদ্রাসার অনুষ্ঠানে উনি কেন আসবে, আমাদের আমাদের মাহফিলে উনাকে কেন দাওয়াত দেওয়া হবে, এগুলো পরস্পর এই শত্রুতা। বরং আমি আমার নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, এই সাংগঠনিক কারণে আমাকে এবং আমার এক ভাই মাদানী, মোজাম্মেল হক মাদানী, উনি ঠাকুরগাঁয়ে আছে, ফতোয়া দেওয়া হয়েছে এই দুই মাদানীকে হত্যা করতে পারলে, যে কোনো এক মাদানী, এক মাদানী হত্যা করতে পারলে 100 কাফের মারার সব পাওয়া, 100 কাফের, এই হলো সাংগঠনিক। আর এরকম ঘটনা তো কতই ঘটছে, প্রধান বক্তা হিসেবে দাওয়াত পেয়েছি, এরপরে গবেষণা করা হলো, আচ্ছা উনি কি আমাদের সংগঠনের, না উনি তো আমাদের সংগঠনের, তো আমাদের আমাদের সংগঠনের এলাকায় মাহফিল, তো উনি প্রধান বক্তা হলো কি করে, উঠে পড়ে লেগে গেল ক্যান্সিল। এরকম আমার কাছে 5-7টা উদাহরণ আছে, 5-7টা মতো। এই যে এই হত্যার ফতোয়া, হত্যা কিসে, কি কারণে, শুধু এটাই অপরাধ যে উনি আমাদের সংগঠনে কেন কাজ করতেছেন না, আফসোস, কিসের আলেম, কিসের আলেম আমাদের সংগঠন, বুঝলেন, আমরা আমরা ইসলাম কায়েম, আমরা দিন কায়েমের সংগঠন করতেছি, অথচ আমাদের সাথে নাই, তা আলেম কিসের, এটা তো ক্ষতিকর। এবং এই ব্যাপারে কি আহলে হাদিস আর কি হানাফি, সব একই একই রোগে আমরা আক্রান্ত, কি কোনো আহলে হাদিস আর হানাফি বলে কিছু না,